নমস্কার বন্ধুরা, সম্বাজ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করবো মেটে আলুর তরকারি। মেটে আলুর তরকারি করার জন্য এখানে আমি 1 কিলো মতো মেটে আলু নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। পুরো মেটে আলুটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মেটে আলুতে একটা ঢেঁড়সের মতো একটা আঠা আঠা ভাব আছে, সেই জন্য আমি একটু সিদ্ধ করে নেব। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এই মেটে আলুগুলোকে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। এইভাবে 2-3 মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটার জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। মেটে আলুতে আমি একটা এমনি আলু দেব, সেজন্য সেই আলুটা ভেজে নেব। দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ। এই আলুগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই আলুগুলোকে তুলে রাখবো। একইভাবে আমি মেটে আলুগুলোকেও ভেজে নেব। মেটে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মেটে আলুগুলোকেও তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, তেজপাতা, 2 এলাচ ফোড়ন। ফোড়ন সোনালি হয়ে গেলে দিয়ে দেবো আমি 2 পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজ হালকা 2 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা 2-3 মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি 2 কাঁচা টমেটো পাতলা পাতলা করে কেটে নেওয়া। দিয়ে দেবো অল্প করে জল যাতে মশলাটা কষা কষা হয়ে যায়। মশলা বেশ কষা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি অল্প করে মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারি আমাদের বেশ মাখামাখা হয়ে গেছে আর আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি হোমমেড গরম মশলার গুঁড়ো। আর 1 চামচ ঘি। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।
মেটে আলুর তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাত রুটি সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।